নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখে কি মনে হচ্ছে, এটাকে কেক? না, একদমই না, এটা কিন্তু কেক নয়। 1 কাপ দুধ আর 1 চামচ সুজি দিয়ে এটাকে বানানো হয়েছে। মুখে দিলেই একদম গলে যাবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে এটা পছন্দ করবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে আজকের এই মিষ্টিটা আমি বানিয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ভালো বেশি ভালো লাগলে পরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর একবার হলেও রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করো, খুবই অল্প উপকরণে কম সময়ের ভেতরে রেসিপিটা তৈরি হয়ে যায়। বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। মিষ্টিটা সেট করার জন্যে প্রথমে আমি টিনটাকে রেডি করে নিচ্ছি। এরকম একটা আমি সন্দেশের টিন নিয়ে নিয়েছি। নিয়ে এখানে ভালো করে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি চারিদিকটা, এবং কোনায় কোনায় ভালো করে লাগাতে হবে যাতে মিষ্টিটা খুব সহজেই বেরিয়ে আসে। দেখো এরকম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কি করব, এর ওপরে দেখো আমি 3 টেবিল চামচ মতো শুকনো নারকলের গুঁড়ো নিয়েছি। নিয়ে এইটাকে এরকম টিনের ওপরে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। স্প্যাটুলা দিয়ে এরমভাবে একটু চেপে চেপে এটাকে এরমভাবে ছড়িয়ে দেবে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে এখানে 1 গ্লাস দুধ নিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন আমি জ্বালাইনি, বন্ধ আছে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে প্রথমে এই সবগুলোকে খুব ভালোভাবে একটা স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নেবে। কর্নফ্লাওয়ারের যেন কোনো লাম্পস না থাকে সেই জন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। যখন এরকম মেশানো হয়ে যাবে তারপরে গ্যাসটাকে অন করে দেবে, মিডিয়াম হিটে রাখবে। এবার গ্যাসটা যখন গরম, দুধটা গরম হতে থাকবে, তখন দেখবে আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। দেখো দুধটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটা রান্না করবে, খুব হাই হিটে দেবে না, তাহলে কিন্তু নিচে ধরে যাবে। এবারে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। এই সময় আমি একটুখানি 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এলাচের গুঁড়ো দিতে পারো বা গোলাপ জলও ব্যবহার করতে পারো। এবার এটাকে অনবরত এরকমভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। ঠিক কীরকম ঘন হবে তোমাদের আমি দেখাচ্ছি। যখন দেখবে এরকম বুটবুট হতে শুরু করেছে এবং নাড়লে পরে দেখবে নিচে থেকে এরকম কড়াইটা দেখা যাচ্ছে, ঠিক এই রকম কনসিস্টেন্সিতে এলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখো এটা আমার হয়ে গেছে। এবারে যে টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেই টিনের ওপরে এরকম হাতটা দিয়ে চারিদিকে এরকম ছড়িয়ে ছড়িয়ে কোনায় কোনায় এটাকে দিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু এটা ঘন হয়ে যায়। দেখো আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে একটা পাতলা লেয়ার এর উপরে দিয়ে দেবে। দেখো ঠিক এইরকম একটা পাতলা লেয়ার দিয়ে দিলাম, কোনাগুলোকে ভালো করে দেবে। দিয়ে এটাকে একটুখানি এরকম শেক করে চারিদিকে ছড়িয়ে দেবে। দিয়ে এবারে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। এখানে 1/3 কাপ মতো আমি হুইপড ক্রিম যেটা আছে সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে বিট করতে হবে। প্রথমে আমি একটু লো স্পিডে বিট করে নিয়ে পর তারপরে হাই স্পিডে দিয়ে এটাকে বিট করতে হবে, যতক্ষণ না একটা স্টিপ পিক তৈরি হয়। দেখো আমার এটা বিট হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি কি করব, দেখার সুন্দরের জন্য 2-3 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। আর যেটা আইসক্রিমের মতো খেতে হবে যাতে টেস্ট আসে সেই জন্য আমি এখানে বাটার স্কচ এসেন্সটা ব্যবহার করেছি। তোমরা ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসছে। এটা কি করে বুঝবে যে এটা হয়ে গেছে? দেখো বাটিটা থেকে যখন এরকমভাবে বাটিটাকে উল্টো করবে তখন কিন্তু ক্রিমটা পড়বে না, তখন বুঝবে এটা আমার ফাটানো হয়ে গেছে।
এবারে কি করতে হবে, যেটা সাইডে রেখেছিলাম দেখো সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবং হাত দিয়ে একটু চেক করে দেখবে যে হাতে কিন্তু আর লাগছে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম জমে যাবে। এবারে যে ক্রিমটা আছে সেটার একটা পাতলা লেয়ার এর ওপরে দিয়ে দিচ্ছি, খুব বেশি মোটা করে দেবে না, তাহলে কিন্তু ফোল্ড করতে অসুবিধা হবে। একটা পাতলা লেয়ার এরমভাবে কোনায় কোনায় ক্রিমটা দেবে, দিয়ে এবারে ওপরটাকে একটু সমান করে নেবে, এরকম একটা জিনিস নেবে নিয়ে কেক যেটা করে সেটা নিয়ে ওপরটা সমান করে দেবে। আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানিও, আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। দেখো এটা এবারে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি, ডিপ ফ্রিজে রাখবে না ফ্রিজে রাখবে। এবারে এটা তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো, আমি আজকে স্কোয়ার স্কোয়ার করে কাটছি। এবারে আবারও চারিদিকটা এরকমভাবে একটুখানি ছাড়িয়ে নেবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। দেখো চারিদিকটা এরকমভাবে আমি ছাড়িয়ে নিলাম, এবারে এরকম একটা যেটা কেক করো সেইটা নিয়ে এটাকে তুলে নিয়ে এর উপরে এরমভাবে ফোল্ড করে দেবে। আমি এখানে কোনোটা ডাবল ফোল্ড করেছি, কোনোটা আবার ট্রিপল ফোল্ড করেছি, এই দেখো এটাকে 3টে ফোল্ড করেছি, করে এরকমভাবে এটাকে অনাসেই কিন্তু তুলে নিতে পারবে। এত সুন্দর এই মিষ্টিটা খেতে হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপরে বলো যে এটা কেমন খেতে হয়েছে। খুবই ঝামঝটহীন ঝামেলাহীনভাবে এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। আর তোমরা কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা একদম আইসক্রিমের থেকেও আলাদা, আবার কেকের থেকেও আলাদা, একদম অদ্ভুত একটা টেস্ট হয়, মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। আমার চ্যানেলে আরও এরকম সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি শেয়ার করা আছে, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা মিষ্টির রেসিপি দেখতে পারো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।